সম্মাননীয় সজ্জন আপন মানে দেখবে যে কন্যাদান আপন মানে করতে বেদি আপনার শ্রাদ্ধ করতে পিতৃ শ্রাদ্ধ কারণ কন্যাদান যে করা যায় পিতৃ মুক্তি করা যায় কন্যাদান পিতৃঙ্কর মুখ্য পাই করা যায় আমি কতক ক্ষেত্রে দেখি যে বেদি উপরে শ্রাদ্ধ হুয়ে আপনার যেদিন কন্যাদান করবে সেদিন আপনার ঘরে শ্রাদ্ধ আগ করবে প্রভাত শ্রাদ্ধ করে তারপরে কন্যাদান করবে দেখবে যে শ্রাদ্ধ করা যায় সে শ্রাদ্ধরে পবিত্রতার সৃষ্টি হুয়ে যৌ লোক আজ্ঞা পবিত্র নুহে অপবিত্র লোক সে কন্যাদান কলে কোণ হুয়ে না তা জীবনের কলঙ্ক লাগে পাপি হয়ে যায় ভগবান কৃষ্ণ আজ্ঞা বড় ভাইঙ্ পাখে পৌঁছলে কে ভাই মু শুনিলি আপন ভৌণী সুভদ্রা পাই বড় প্রস্তাব নিয়েছেন বহু যোগ্য বর যশস্বী হবে সে মানে ভাই গোটে কথা মু কহিবি আমি বিবাহ করিবা পূর্ব প্রায়শ্চিত করিবা পাপ করছ আমি পাপ করছি তুমি তুমি খালি তুমি পাপ করলে খালি করছি করছি আমি দি ভাই পাপ করছি কাই নাই তো মো সেটার খাওনি শুন ভাই বিবাহ জনিত পাপ কোন সে পাপ দেখবে কৃষ্ণ কত পাপ করছেন আমি কত পাপ করছি কিন্তু বিবাহ জনিত পাপ যদি কোনসি বাপা করিছি ভাই করিছি তাপ প্রায়শ্চিত করিব পড়িব আজ্ঞা বিবাহ জনিত পাপ কোন সেটা আমি যে ঝিও কু বাহা হয়েছে বাহা হওয়া দ্বারা পাপ করছো না পুণ্য করছি আজ্ঞা দেখুন বাহাঘর পাপ হয়েছে না পুণ্য হয়েছে আপন মানকর মহর্ষি মনু কহিছেন কৃষ্ণ বড় ভাই কি কহিলে কহিলে ভাই মন পকা দিবি কহিলে বড় পূর্ব বড় ধর্মশাস্ত্র আজ্ঞা কহিছি আপন মানে এই এই ঝিও মানুষ বিবাহ করবে না কেউ ঝিও কু বিবাহ করবে নি আজ্ঞা বর পূর্বা গোটিয়ে ঝিও যদি গোটিয়ে পুয় পাই আগরু বরণ হয়েছি মঙ্গুলা হয়েছি মঙ্গুলা হয়েছিবা ঝিও কু আজ্ঞা আপন মানে কেবে বিবাহ করবে নি গোটিয়ে ঝিও একাধিক বার মঙ্গুলা হয়ে পারিব গোটিয়ে পুয় অনেক থর মঙ্গুলা হয়ে পারিবনি পুয় থরে বাড়ব পানি গাধেইব থরে কা মঙ্গুলা হব কিন্তু ঝিও আজ্ঞা দশ থর মঙ্গুলা বি হয়ে পারিব যেতবেলে পাণ্ডব পাঞ্চ ভাই কি দ্রৌপদী বিবাহ কলে পাঁচটা বেদী হয়েছিল আর পাঁচটা বেদী যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব বিবাহ কলা বেড়ে থর থরই পাঁচ থর মঙ্গুলা যদি গোটিয়ে ঝিও মঙ্গুলা হয়েছি গোটিয়ে পুয় পাই সে আসিলানি সেই ঝিও কু বিবাহ করা উচিত নুহে বয়োজ্যেষ্ঠা বয়সের অধিক যদি ঝিও হয়েছি পুয় বয়স অপেক্ষা ঝিও বয়স যদি অধিক হয়েছি তাকে বিবাহ করা ধর্ম নুহে মাতৃ নামনি আপনার মা না যাহা আমার মা না যাহা যদি ঝিও না সেইয়া তাকে বিবাহ করা উচিত নুহে স্বগোত্রিকা নিজ গোত্রর ঝিও আপন মানে কহন্তি মু ঝিও কু পরগোত্রী করে দেলি পরগোত্রী করে দিয়েছি তেণু নিজ ঝিও গোত্র থিবা ঝিও কু বিবাহ করিবে নাহি যদি করা যায় কোন হব সে ঝিওর যদি ধর্মগোত্র হইতো তাকে একা গোত্র দেবে যদি বিবাহ করিবা তাহলে কোন হব না অন্ন বিস্তা সে পিতৃপুরুষঙ্ক পাই যে অন্ন বাড়িব তা বিস্তা সহিত সমান ময়মূত্র দেখিবে সে যে জলদান করিব তা মূত্র সহিত সমান সঙ্গম মাতৃ সঙ্গম সে ঝিও সহিত যে পুরুষ প্রীতি করিব সে মা সহিত প্রীতি করিবা যা তা আপনার বিবাহ বেদী আজ্ঞা গোটিয়ে প্রায়শ্চিত করা যায়
ଝିଅକୁ ବାହା ଦବା ପୂର୍ବରୁ ଆପଣ ଜୁଆଇଙ୍କି ମଧୁପର୍କ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତି। ଆଜ୍ଞା ମଧୁପର୍କ ମଧୁପର୍କ କଣ ନା ଦଧି ମଧୁ ଘୃତ ୟାକୁ ମଞ୍ଚୁରେଇକି ହାତ ଗଣ୍ଠି ପଡିବା ପୂର୍ବରୁ ଯିଏ ଝିଅର ବାପା ସିଏ ଆଗ ଜୁଆଇଙ୍କି ଖାଇବାକୁ ଦିଏ। ଆଜ୍ଞା ଜୁଆଇଙ୍କି ଆପଣ ଆଗ ଖାଇବାକୁ ଦେବେ, ତାପରେ ହାତ ଗଣ୍ଠି ପକେଇବେ, କାହିଁକି ତାକୁ ଦିଅନ୍ତି ଆପଣଙ୍କର କର୍ମକାଣ୍ଡରେ ଲେଖା ଦେଇଛି ବୈଦିକ କର୍ମକାଣ୍ଡ କହିଲ ମାତୃଗର୍ଭ କୃତ ପାପ ସ୍ତନ ପରିଗ୍ରହ ମଧୁପର୍କ ଚପ୍ରାଶୟ ଆପଣ ମାନେ ଦେଖନ୍ତୁ କର୍ମକାଣ୍ଡର ଯୋଉ ମିଶିକି ଆଉ ଆମେ କରୁଥିବା ପାପ କଣ କରିବେ ଆମ ପିଲାମାନେ ଯାହା କରିଛନ୍ତି ଆମେ ଯାହା ପାପ କରିଛେ ସେୟା ଲେଖା ଦେଇ ଗୋଟିଏ ସନ୍ତାନ ଗୋଟିଏ ପୁଅ ମା ପାଖରେ ଦୁଇଟି ପାପ କରିଥାଏ। ମାତୃ ଗର୍ଭକୃତ ପାପ ଆଜ୍ଞା ମା ଗର୍ଭରେ ସନ୍ତାନ ଥିଲା ବେଳେ ଯେତେବେଳେ ତାକୁ ଆଠ ମାସ ହୁଏ ସେ ଖାଏ ଯାଜ୍ଞବଳ୍କ ଲେଖିଛନ୍ତି କରଳଞ୍ଚ ଘନଂ ଶାଖା ସ୍ଥିର ତ୍ୱକ ରୋମଦ୍ଗମ ସ୍ମୃତି ଭୁକ୍ତି ଉଦ୍ବେଗ ସଂସ୍କୃତି। ଝିଅ ପାଇଁ ଯୋଉ ଆପଣ ମାନେ ଭାର ପଠାନ୍ତି ସାତ ମାସିଆ ଭାର ଆଠ ମାସିଆ ଭାର ସେ ଭାର କାହା ପାଇଁ ଦିଆଯାଏ ସନ୍ତାନ ପାଇଁ ସନ୍ତାନ ଆଜ୍ଞା ଆଠ ମାସ ଆମେ ଯେତେବେଳେ ମା ଗର୍ଭରେ ଥିଲେ ଆମେ ତା ନାଭି ବାଟେ ଖାଇଲେ ତା ନାଭି ବାଟେ ଆମକୁ ଖାଇବାକୁ ଦେଲା ଖାଦ୍ୟ ଖାଇଲେ ଆମେ ମଳତ୍ୟାଗ କଲେ ମଳତ୍ୟାଗ କଲେ ସେଇଠି ତେଣୁ ମାତୃ ଗର୍ଭକୃତ ପାପ ମା ଗର୍ଭରେ ଆମେ ମଳମୂତ୍ର ତ୍ୟାଗ କରିଛେ ଗୋଇଠା ମାରିଛେ ମାକୁ ଷୋଳ ଆସେ କଷ୍ଟ ଦେଇଛି। ଆଜ୍ଞା ଦ୍ୱିତୀୟରେ ଜନ୍ମ ହେଲା ପରେ କଣ କରିଛେ ମାତୃ ସ୍ତନ ପରିଗ୍ରହେ ମା ସ୍ତନକୁ ଧରିଛେ କେମିତି ମା ତ ପିଲାକୁ କ୍ଷୀର ଖାଇବାକୁ ଦବ ସ୍ୱାଭାବିକ କିନ୍ତୁ ଅନେକ ପିଲା ଅଛନ୍ତି ମା ସ୍ତନକୁ ଧରି କ୍ଷୀର ଖାଆନ୍ତି ତେଣୁ ମା ର ସ୍ତନକୁ ଧରିବା ପାପ ମା ଗର୍ଭରେ ଥିବା ପାପ ତସ୍ୟ ଶୋଧନାର୍ଥାୟ ମଧୁପର୍କ ଚପ୍ରାଶୟ ୟାକୁ ନିରାକରଣ କରିବା ପାଇଁ ମଧୁପର୍କ ମଧୁପର୍କ ଖାଇବାକୁ ଦିଆଯାଏ। ମଧୁପର୍କ ଖାଇଲେ କଣ ହବ ନା ତା ନିରାକରଣ ହବ। ତେବେ ଧର୍ମଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଇଛି ବୟୋଜ୍ୟେଷ୍ଠା ବୟସ ଯିଏ ଅଧିକ ସେ ଝିଅକୁ ବିବାହ କରିବା ନାହିଁ। ଆପଣ ସଚିନ ତେନ୍ଦୁଲକରଙ୍କୁ ଦେଖନ୍ତୁ ଅଞ୍ଜଳି ତେନ୍ଦୁଲକର ବୟସ ଅଧିକା। ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଇଏ ଅମିତାଭ ବଚ୍ଚନଙ୍କ ପୁଅ ଅଭିଷେକ ବଚ୍ଚନ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ରାୟଙ୍କୁ ବାହିଛନ୍ତି ସେ ବୟସ ଅଧିକ ହେଇପାରେ। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଦେଖିବେ ତାହା କିନ୍ତୁ ପାପର କାମ। ଆପଣ ଦେଖନ୍ତୁ ବଳରାମଙ୍କୁ କହିଲେ ଭାଇ ତମେ ଦେଖ ତମକୁ ତମେ ଯୋଉ ବିବାହ କରିଛ ରେବତୀ ଭାଉଜଙ୍କୁ ଇଏ ରେବତୀ ଭାଉଜ ହଉଛନ୍ତି ରେବତ ଋଷିଙ୍କର ଝିଅ ରେବତ ଋଷି ହଉଛନ୍ତି ସତ୍ୟଯୁଗର ଋଷି ତାଙ୍କର ଝିଅଟିଏ ଥିଲା ରେବତୀ। ଆଜ୍ଞା ରେବତ ଋଷି ଝିଅକୁ ଯୁବତୀ କରିକି ରଖିଥିଲେ ଯୌବନବତୀ କରି ରଖିଥିଲେ ତମକୁ ବାହା ଦେଲେ। ଆପଣ ମାନେ ଦେଖନ୍ତୁ ଯୋଉ ଅଛି ଦ୍ୱାରକା ଦ୍ୱାରକା କୁଶସ୍ଥଳୀଟି ହଉଛି ବଳରାମଙ୍କର ଯୌତୁକ ଦେଇଥିବା ଜାଗା। ଆଜ୍ଞା ଯୌତୁକ ଦେଇଥିବା ଜାଗା ଦ୍ୱାରକାଟା କୃଷ୍ଣଙ୍କ ଜାଗା ନୁହଁ କୁଶସ୍ଥଳୀ ବଳରାମଙ୍କୁ ଯୌତୁକ ଦିଆଯାଇଥିଲା ରେବତ ଋଷି ଦେଇଥିଲେ କହିଲେ ଭାଇ ତମେ ଯୋଉ ଭାଉଜକୁ ବାହା ହେଇଛ ତମଠୁ ବୟସ ସେ ବଡ ଲୋକ ଯେତେବେଳେ ଜାଣିବେ ତମକୁ ଘୃଣା କରିବେ ତେଣୁ ଆମେ ପ୍ରାୟଶ୍ଚିତ କରିବା ପାପ କରୁଛେ ପ୍ରାୟଶ୍ଚିତ କରିବା। ଆଉ ମୁଁ ଅନେକ ପାପ କରିଛି କିନ୍ତୁ ବୈବାହିକ ପାପ କଣ ମୁଁ କରିଛି ବିବାହ ପାପ କରିଛି ମୁଁ ବର ପୂର୍ବା ଗୋଟିଏ ଝିଅ ମଙ୍ଗୁଳା ହେଇଥିଲା ଜଣଙ୍କୁ ବିବାହ କରିବାକୁ ମୁଁ ତାକୁ ବିବାହ କରିଛି ଯଦୁମଣିଙ୍କର ମାଟି ଏଇ ଯଦୁମଣି ମାଟିର ଗୋଟିଏ ପଦ ଯାହାକୁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ଆମେ ବୁଲିବାକୁ ପଡିବ। କୃଷ୍ଣ କହିଲେ ମୁଁ କଣ ପାପ କରିଛି ପୁରୋଧାନନ୍ଦ ଆରେ ମଞ୍ଜି ଦେଇ ଚଣ୍ଡୀ
আজ্ঞা বাপ হচ্ছে বাপ হাপ কু আপনার পুণ্য কহিলে হব না আজ্ঞা লীলা কু আপনার লীলা কহিলে হব না কৃষ্ণ করবা লীলা আমি করবা খিলা দেখবা আজ্ঞা বাস্তবিক কিছু শিশুপাল তব যৌবনা নিজে রুক্মিণী বিবাহ করে দমঘোষ পুশুপাল শিশুপাল শিশুপাল হচ্ছেন কৃষ্ণ পিউষ পু ভাই আজ্ঞা যেত পিউষ পু ভাই সে মঙ্গলা হয়েছেন শিশুপাল ভাই আজ্ঞা শিশুপাল বসিছন্তি বেদিরে তাঙ্কু নিমন্ত্রণ করে বসা দেইছি রুক্মিণী আসিবে তাঙ্কু বর্ণমালা দেবে আর হাতগন্থি পড়িব বিবাহর হব পুরোহিতঙ্ক ঝিও দেবী মন্দিরকু নেইছিলে দেবী মন্দিরৰ বন্দাপনা করি ঝিওকু আনন্দ আমি যে আজ্ঞা ঝিওকু বাড়ো পানি গাধেবা পাই যায় গন্ধসরণ করিবা মাঙ্ক পাখু সেতবেলে আজ্ঞা ঝিও যায় কিন্তু ঝিও যা বন্ধ হয়ে গলা কহিলা রে ঝিও 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 কু যদি নেই থব বাটু কে টেকি নেই পলাইলা সব ভালো সে কথা যা হেইছি কোউঠি দ্বাপর যুগরে যেতবেলে রুক্মিণী কি বন্দাপনা করি দেবী মন্দির নন্দী ঘোষকু ইন্দিবর সুন্দর আকাশরে ছপেইছন আকাশরে ছপেইকি রাখিছ আজ্ঞা কৃষ্ণ আগুলো আসিছেন আমি জানিছে পূর্ব জন্মার্জিত ভাজ্যা পূর্ব জন্মার্জিত ধন পূর্ব জন্মার্জিত বিদ্যা অগ্রে ধাবতি ধাবতি পূর্ব জন্মরে আজ্ঞা আপনার যে স্ত্রী এ জন্ম সেই অন্য কে নুহে তার কারণ দেখে নিজে রুক্মিণী কিয়ে না পয়োভিতা যা জনকাত্ম শিবচ্ছ বক্ষস্য ঘনা ভবসে নিষ্কম্ভ সম্ভা জনিসা প্রসন্না কালে কিয়তস্য গতে মহিষ্যাম আজ্ঞা দেখিবে যে ক্ষীরসাগর জন্ম হয়েছিল যে লক্ষ্মী জনকাত্মজা হয়েছিল যে লক্ষ্মী সে আজ্ঞা রুক্মিণী হয়ে জন্ম হয়েছে হয়েপরে কিন্তু মঙ্গুলা হয়েছিল কাহা শিশুপাল মঙ্গুলা হয়েছিল শিশুপাল অন্য ভগবান বাসুদেব কৃষ্ণ যদি আউথরে তাকে মঙ্গুলা বিবাহ হয়েছে কিছু আজ্ঞা প্রতিবাদ দোষ দোষ লাগি না প্রভু কোণ কলে দেখুন রুক্মিণী কি হরণ করা যাই হরণ করা হচ্ছে রাক্ষস বিবাহ আঠ বিবাহ ভিতরে গোটিয়ে পুয় যদি গোটিয়ে ঝিও কু টেকি আনে সে হচ্ছে রাক্ষস বিবাহ হু কপটি শেখর যদুমণিঙ্কর সাহিত্য মু আপনার কুলি সে কবি জন ভক্ত লে ভারতবর্ষের যেতে কবি সে সব ভক্ত কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কু থাকে স্বপ্ন দেখি চালিশ বর্ষ পূর্বে ছাত্রী মারি সাইকি আসছিল পালাগাই ঠিক ভঞ্জঙ্গ ভাইয়া জন লোক মতো পচারে বাহিনীপতি আম গীত কী তুমি বলুছ পালারে মো জন বড় ভাই না কাশীনাথ পাণিগ্রাহী ওড়িশার ব্যঙ্গ কবি ভাবে বিদিত সীতাকান্ত মহাপাত্র সে প্রশংসা পাইছেন সাহিত্য একাডেমি সম্বর্ধিত হয়েছেন মো সান পু এম এ বিডি এম ফিল পিএইচডি করেছি চারি পু বড় পু চারিটার এম এ করেছি আমার সান পু দুই বছর গীত কবি হন আজ্ঞা যে কবি মানে আমি লিখি লিখি
সে রাজ বিভবকে সমৃদ্ধ করা লিখিছে তেমন যদুমণি বাপা মুকুন্দ মহাপাত্র জন ভক্ত লে আজ্ঞা তা লেখা কেবে ভুল হব না ধপত লম্পত করাই তাহলে পরম কপটি আজ্ঞা পরম কপটি শেখর কৃষ্ণ লম্পটতা কইছেন লম্পটতা কোন কলে ঝট করে যাই ধরল রতন কটক শোভিনী আজ্ঞা রতন কটক শোভিনী রুক্মিণীর হাত কু ধরলে নেই কলে অঙ্ক বিহারী আজ্ঞা সেই রথ উপরে কোলরে বসাইলে চাহিলে সমস্তে কহিলা কৃষ্ণঙ্কর সে পূর্বজন্মর স্ত্রী হয়েপার কিন্তু ইয়াদ্বারা শালীনতা কিছু রহলানি সংস্কার কিছু রহলানি সবু লোক আগে গোটে ঝিউকে নিয়ে আপনার যদি কোলরে বসাই দেবে লোক কম কে কৃষ্ণ কে ভাই নিন্দিত হয়েছি তুমি বয়স্কা ঝিউকে বাহিত মঙ্গুলা হয়েছে ঝিউকে বাহিত আমি প্রায়শ্চিত করবা কম প্রায়শ্চিত হব প্রায়শ্চিত করবা কোন না যজ্ঞ করবা হোম করবা সমুদ্রে যাক করবা ইচ্ছা দেশে আজ্ঞা যজ্ঞ হব কোটি দ্বারকার নুহে রৈবতক পর্বতরে দ্বারকা বাহারে যে রৈবতক পর্বত সেইটি আজ্ঞা যজ্ঞ হব আজ্ঞা যজ্ঞ পাই দিন ধার্য করা গলা আজ্ঞ পাই সব নিমন্ত্রণ।